চট্টগ্রাম শহরের কর্ণফুলি তীরত অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার ফেব্রুয়ারি 7 তারিখ বিয়ানের সোয়া 10 তারিখে নগরীর লাইটার জেটি কাটাতুন শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত ও তহিদুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম শুরু সদরঘাট লাইটার জেটি থেকে বারেক বিল্ডিং পর্যন্ত আমরা প্রায় 200 অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে যে আরএস যে দাগ, সেই দাগের পর থেকে যতগুলো স্থাপনা সেগুলো অবৈধ, সেগুলো ইতিমধ্যে চিহ্নিতকরণ করা শেষ। আমরা এই ফেজে আজকে যেমন সারাদিন যতক্ষণ ডে লাইট থাকবে ততক্ষণ চলতে থাকবে, যদি কাজ শেষ না হয় তাহলে আগামী 2-3 দিন যতদিন সময় লাগে আমরা এই পোর্শনটা শেষ করব। আমাদের এই পোর্শন শেষ হলে আমাদের আরও 2টি ফেজ রয়েছে, সেই ফেজগুলোতেও আমরা এরকম জরিপ কার্যক্রম শেষ করে তারপরে সেখানকার উচ্ছেদ কার্যক্রম চালাবো। দীর্ঘদিন পরে হলো এই উচ্ছেদ অভিযানের সাধুবাদ জানাইয়ে নদী পাড়ার এলাকাবাসী ভালো দৃষ্টিবন্ধন চাইয়ে নারা সাধুবাদ জানাই এবং সরকারি নির্দেশনাকে সম্মান জানিয়ে, নির্দেশনার সম্মান জানিয়ে নারা নিজস্ব অর্থায়নে আর নিজের অবৈধভাবে সামনে আসেন, যারা নিজেরাই সরাই ফেলাই। তো এনারা টেম্পোরারি করছিলাম, আমরা জানি দিয়ে ভবিষ্যতে হয়তো সরাই ফেলাম বলে সরাই ফেলাই এই, এবং তারা সরকারের নির্দেশনা আয় তারা হাত দেওয়ার আগে কিন্তু আরা নিজেরাই সরে ফেলাই। ভূমিমন্ত্রী আন্তরিকভাবে যে মানে তেই পদক্ষেপ গ্রহণ করছে উচ্ছেদ অভিযানের জন্য, তার জন্য তাকে আমি সাধুবাদ জানাই এবং তার বর্তমান সরকার যেই পদক্ষেপ লইয়ে তার জন্য আমি আন্তরিকভাবে শেখ হাসিনা সরকারকে, বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উচ্ছেদ অভিযানত র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করে। অবৈধ স্থাপনা ভাঙিবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বুলডোজার, এক্সকাভেটর, পেলোডার, ট্রাক সহ সরঞ্জাম দিয়ে এনে সহায়তা করে। এটা বন্দর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, পিডিবি, বিআরডব্লিউটিএ, ভূমি অফিস সহ ব্যাক সংস্থার প্রতিনিধি অভিযানত অংশগ্রহণ করে। এখানে আপনারা জানেন যে সদরঘাট এলাকাটা অনেকটা শ্রমিক অধ্যুষিত এবং এখানে অনেক ধরনের রিস্ক আছে, এবং এটা মাথায় রেখেই আমাদের আজকে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে। এখানে প্রায় চট্টগ্রাম পুলিশের বা মেট্রোপলিটন পুলিশের 200+ পুলিশ সদস্য এখানে নিয়োজিত আছে। এছাড়াও আজকে থেকে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এটা পূর্ববর্তীতেই এখানে যাদের অবৈধ স্থাপনা আছে তাদেরকে সরে নেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন, এবং আমরাও পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলেছিলাম যে তাদের স্থাপনা এবং মালামাল যেন এখানে সরায় নেয়, যাতে আজকের অবৈধ উচ্ছেদ যে কার্যক্রম এটা যাতে কোনো ক্রমেই কেউ এটাতে বাধা দিতে না পারে। এবং আমাদের পুলিশ এখানে কাজ করে যাচ্ছে, এখানে কেউই এই কার্যক্রমকে বাধা দেওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। উচ্ছেদ কার্যক্রমের সার্বিক দিক পরিদর্শন করে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, আমরা এই বিশাল যে কর্মযজ্ঞটি সেটা শুরু করেছি। আমাদের এখানে আরএস জরিপ অনুযায়ী 2112টি স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলোর মধ্যে 6টি এক্সেম্পটেড, বাকিগুলো আমরা হাইকোর্টের আদেশ অনুযায়ী আমরা উচ্ছেদ কাজ আজকে শুরু করেছি এবং এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের সমস্ত উচ্ছেদ অভিযান মানে স্থাপনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে। উচ্ছেদের পরে জায়গাগুলো আমরা দখল নিব আপনারা জানেন, এবং দখল নিয়ে পরবর্তীতে এগুলোকে নদীর বিভিন্ন কাজে আমরা যেটা সৌন্দর্য বর্ধন করতে পারি, এখানে মানুষের চলাচলের জন্য আমরা সুন্দর একটা উপযোগী করতে পারি, আমাদের এখানে নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদের যেটা, তারপরে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা, অনেকগুলো বিষয় আছে এর সাথে জড়িত। হৈরাহি হাইকোর্টের নির্দেশে 2015 সালের জরিপত কর্ণফুলি নদীর দুই পারত 2181 অবৈধ স্থাপনা চিহ্নিত করে চট্টগ্রাম জেলা প্রশাসন। জিয়ানোর প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা মতে আরএস মূলেই এই উচ্ছেদ অভিযান চালানোর। চৌধুরী রাসেল, সি+ টিভি।